বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আবারও চলে আসলাম মামুন ভাই প্রিটি ওয়াশ শপে, শপ নাম্বার 23। আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা এবং ফোন নম্বর সহ বিস্তারিত। আজকে আমরা জানবো মিক্সবিট বিড়ালের প্রাইস কত করে, পার্সিয়ান মিক্সবিট বিড়ালের প্রাইস কত করে, এগুলো আমরা জানবো। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি মাশাআল্লাহ কত সুন্দর একটি বেঙ্গল মিক্স ক্যাট, এটা হচ্ছে বেঙ্গল সাথে মিক্স। তো ভাইয়া, এই বিড়ালটার সম্পর্কে আরেকটু বলেন, এটার বয়স কত? এটা ভাই আড়াই মাস বয়স, ফিমেল। ফিমেল আড়াই মাস বয়স। বন্ধুরা, এটা যে বেঙ্গল মিক্স, এটা প্রমাণটা কি, বুঝবেন কি? বেঙ্গল মিক্স দেখেন, এটা প্রমাণটা হচ্ছে কি, এটা দেখেন ডোরা কাটা, পুরো টাইগারের মতো, টাইগারের মতো, লিওপার্ডের মতো অনেকটা। দেখেন আপনারা এই যে ফিট বরাবর যে বেঙ্গল যে বিড়ালগুলো আছে, এগুলো আপনারা কিন্তু গুগল থেকে ডাউনলোড করলে আপনারা কিন্তু দেখতে পারবেন, অনেকটা কিন্তু কাছাকাছি এর সাথে মিল খায়, কিন্তু ডোরা কাটা লিওপার্ডের মতো অনেকটা দেখতে। এটা ফেসটা দেখেন, এটা দেখে বোঝা যায় যে এটা বেঙ্গল ক্যাট, এটা সম্পূর্ণ টাইগারের মতো, মাশাআল্লাহ। তো ভাইয়া, আমার জানা মতে বেঙ্গল ক্যাট তো আমি নিজেও কিন্তু আমার অনেক পছন্দ, বেঙ্গল ক্যাট কিন্তু আমি প্রাইস সম্পর্কে জানি, কিন্তু অনেক দাম, অনেক দাম বেঙ্গল ক্যাট, অনেক দামি বিড়াল আছে ভাইয়া। বেঙ্গল ক্যাটের মধ্যে অনেক কোয়ালিটি হিসাবে দাম, কারণ এটা সম্পূর্ণ মিক্স হিসাবে, কারণ আমাদের দেশে বিট ডাউন দেশে মানে বেঙ্গলের সাথে যেমন থাই মিক্স আছে, আরো গিফট আছে, আবার ছাড়ও আছে। বেঙ্গল ক্যাট কিন্তু একদম সেম টু সেম একদম এরকমই হয়। তো বন্ধুরা, এগুলো কিন্তু প্রাইস কিন্তু আমার জানা মতে 2 লাখ, 1,50,000 এরকম করে, কিন্তু 80,000 টাকা আছে বেঙ্গল ম্যাট দেখেন। কিন্তু বেঙ্গল ক্যাট ফিমেল, অবশ্যই ফিমেলটার সাথে আপনি ইচ্ছে পার্সিয়ানও বিট করে দিতে পারবেন, যে কোনো মেল ফিমেল, যেমন একটা ফিমেলের যখন যখন ফুল ফুল অ্যাক্টিভ হবে, ম্যাচিউর হবে, ম্যাচিউর হওয়ার পরে আপনি ইচ্ছা করলে ওর সাথে আপনি হলো পার্সিয়ান শর্ট ইয়ার, যেমন এরকম বেঙ্গল মিক্স কিন্তু আমি কেবলমাত্র কিন্তু মামুন ভাই প্রিটি ওয়াশ শপে দেখলাম এই প্রথমবার। হ্যাঁ, এর আগে কিন্তু অন্য কোনো দোকানে কিন্তু এরকম মিক্স বেঙ্গল আমি কোথাও দেখিনি। মামুন ভাই প্রিটি ওয়াশ শপে পাবেন আপনারা, এই যে ফোন নম্বর এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে যোগাযোগ করে কিনে নিয়ে যেতে পারবেন। নেক্সট আমরা যদি দেখি পার্সিয়ান মিক্স বিড়াল আরো কিছু, মানে খুবই কিউট। অবশ্যই দর্শক এগুলো নিতে পারবে 3,000 টাকা পার পিস, বললেন এটা 3,500, 3,500 টাকা। গোল বাচ্চাদের শখের বিষয়ে, কম বাজেটের ভিতরে যারা ক্যাট কিনতে চান অবশ্যই এই 1,000 টাকার মধ্যে অনেক সুন্দর হবে। 1,000 টাকার বিড়াল তো নর্মালি খাওয়া খরচ লাগে, যাদের শখে সমর্থন নেই কম বাজেটের মধ্যে অবশ্যই নিতে পারবেন, পিটি বাচ্চা যোগাযোগ করবেন। ফোন নম্বর এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 1,000 টাকা করে। এগুলোর মধ্যে আবার কালার আছে আরো। আচ্ছা, নেক্সট আমরা যদি আরেকটু দেখি, দেখেন এগুলোর মধ্যে আমরা বাই কালার বলে যেটা ব্রাউন হোয়াইট কালার মিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা,
মাশাআল্লাহ এগুলো তো বলা একটু বড় হয় ভালো বড় হয় এগুলো বয়সের সাথে যেমন এখানে ডিফারেন্ট সাইজ আছে কম বয়সের যাচ্ছে যারা নিতে চান এই দেখেন আচ্ছা আচ্ছা তো এই যে লালগুলো লালগুলোর প্রাইস লালগুলো বাই কালার প্রাইস কত করে এগুলো যাচ্ছে 2000 টাকা 2000 টাকা করে হ্যাঁ আচ্ছা খুবই কিউট কালার দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আলোচনার সাথে কি দেখেছিল বুঝে কি যেতে পারবেন ওকে আচ্ছা পাশাপাশি এখানে আরো দেখতে পাচ্ছি মিক্স বিড়াল যেগুলো এদের বয়স কত মাস ভাইয়া আড়াই মাস বয়স আচ্ছা আচ্ছা মেল ফিমেল তো মিলানো আছে আচ্ছা আচ্ছা মেল ফিমেল মিলানো আছে ভাইয়া এদের চাচ্ছেন কত প্রাইস 2000 টাকা করে আস্কিং প্রাইস বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কিউট এক একটি মিক্স ব্রিড বিড়াল যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এই যেখানে ফোন নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই প্লেফুল এরা দ্রুত যোগাযোগ করে এদেরকে কিনে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে মামুন ভাইয়ের প্রিটি ওয়ার্ড শপে এই মিক্স ব্রিড বিড়াল পার্সিয়ান মিক্স বা বেঙ্গল মিক্স বিড়াল এদের প্রাইস কত করে কত টাকা করে সেল করা হবে কত মাস বয়স বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কারো মিক্স ব্রিড বিড়াল প্রয়োজন পড়ে যাদের বাজেট একটু অল্প তারা যোগাযোগ করতে পারেন মামুন ভাইয়ের প্রিটি ওয়ার্ড শপে ফোন নম্বর ঠিকানা বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন আবার ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে ধন্যবাদ সকলকে